अन्नोरकम पाठशालाय तोमादेरके आबारो स्वागतम। आज के आमरा बायोलजिर जे चैप्टारटा निये आलोचना करब सेई चैप्टारटार नाम हच्छे मानव रेचन। अच्छा धरो तोमादेर बासाय एकटा पार्टी हलो, एखन सेई पार्टीटा हওয়ার परे तुमि देखला जे तोमार बासाय अनेक मयला जमे आछे, अनेक मयला एदिक सेदिक अनेक किछु जमे आछे। तो एई जे मयलागुलो तोमादेर बासाय जमे आछे एगुलो कि तोमरा बासाय रेखे दिबे? अवश्यई रेखे दिबे ना। कि करबे? एई मयलागुलोके परिष्कार करबे, परिष्कार करे तोमार बासा थेके बेर करे दिबे। केन बेर करे दिबे? कारण एई मयलागुलो तोमार बासार जोन्नो क्षतिकर, तोमार जोन्नो क्षतिकर। तो एखन आमरा आमादेर शरीर निये चिंता करी। आमादेर शरीरेर भेतरे अनेक रासायनिक क्रिया बिक्रिया हय। तो आमादेर शरीरेर भेतरे एई जे रासायनिक क्रिया बिक्रियागुलो हय एगुलोके बला हय हच्छे बिपाक, अर्थात आमादेर शरीरे याबतीय जत क्रिया बिक्रिया हच्छे एगुलोके आमरा एकत्रे बोलबो हच्छे बिपाक क्रिया। तो बिपाक क्रिया नर्माली दुई धरनेर देखा जाए, एकटा हच्छे विश्लेषण, जखन कोनो बड़ अणु सेटा भेंगे खूब छोटो छोटो अन्यान्य अणुते परिणत होबे, आर आरेकटा हच्छे संश्लेषण, अर्थात असंख्य क्षुद्र क्षुद्र अणु मिले कोनो बड़ अणु गठन करबे। तो एई जे बिपाक क्रिया हच्छे आमादेर शरीरे, एई बिपाक क्रियार फले देखा जाए जे आमादेर शरीरेर भेतरे अनेक धरनेर बर्ज्य पदार्थ उत्पन्न हय, अर्थात जेगुलो आमादेर जोन्नो क्षतिकर। जेमन तुमि पार्टी करेछिले तार फले कि तोमार तारपरे तुमि देखेछो जे तोमार बासा अनेक मयला जमे गेछे। तो आमादेर शरीरे ओरकम अनेक क्रिया बिक्रिया जखन हय, अर्थात बिपाक जखन हय, तारपरे देखा जाए जे आमादेर शरीरे अनेक बर्ज्य पदार्थ तैरी हय। सेई बर्ज्य पदार्थ मूलत नाइट्रोजेन घटित बर्ज्य पदार्थ हय। एखन एई जे बर्ज्य पदार्थगुलो तैरी हच्छे एगुलो किन्तु आमादेर शरीरेर जोन्नो अनेक क्षतिकर हय। एखन शरीर कि सेई बर्ज्य पदार्थगुलो शरीरेर भेतरे रेखे दिबे? अवश्यई ना। तुमि जेरकम बर्ज्य पदार्थगुलोके अर्थात मयलागुलोके तोमार बासा थेके बेर करे दियेछिले, तेमन आमादेर शरीरও कि करबे? ओই যে नाइट्रोजेन घटित बर्ज्य पदार्थ उत्पन्न হচ্ছে সেগুলোকে আমাদের শরীর থেকে বের করে দিবে। এই যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে শরীর আমাদের শরীর থেকে বের করে দিচ্ছে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে রেচন। অর্থাৎ যে প্রক্রিয়ায় আমাদের শরীরে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের হয়ে যাচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হয় রেচন। আমরা জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারে দেখেছিলাম যে আমাদের এই রেচন প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় সেই তন্ত্রকে আমরা বলি রেচন তন্ত্র। আমরা জানি যে অনেকগুলো অঙ্গ যখন একসাথে একটা কাজে নিয়োজিত থাকবে তখন আমরা তাকে বলবো কি? তন্ত্র। তো এরকম শরীরের ভিতরে আমাদের শরীরের ভিতরে কিছু কিছু অঙ্গ আছে যারা একত্রে কি করে? রেচনের কাজটা সম্পন্ন করে। তাহলে তাদেরকে আমরা কি বলবো? তারা একসাথ হয়ে যখন রেচন ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে আমরা বলবো রেচন তন্ত্র। তো আমাদের শরীরে এরকম কিছু কিছু অঙ্গ আছে, ইন্টারনাল অঙ্গ, যেগুলো কি রেচনের কাজ সম্পন্ন করছে, যার কারণে সেই অঙ্গগুলো নিয়ে যে তন্ত্রটা গঠিত হয় আমরা তাকে রেচন তন্ত্র বলি। তো কি কি অঙ্গ আমরা দেখে নেই। প্রথমটা হচ্ছে একজোড়া বৃক্ক, ইংলিশে যেটাকে আমরা বলি কিডনি। দ্বিতীয়টা হচ্ছে একজোড়া ইউরেটার। এই ইউরেটার হচ্ছে সেই নালী যেটা বৃক্ক থেকে মূত্রকে বের করে আনে এবং বের করে মূত্রথলিতে জমা করে। এবং ৪ নাম্বার হচ্ছে ইউরেথ্রা কিংবা মূত্রনালী। তাহলে আমরা দেখি রেচন তন্ত্রে কি কি অঙ্গ কাজ করে। একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটার, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী। তো এই যে বৃক্ক, বৃক্কের মধ্যে মূত্র বা ইউরিনটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে কি হয়? এই বৃক্ক থেকে সেই মূত্রটাকে ইউরেটার নামক নালী কি করে? বের করে নিয়ে আসে। তাহলে বৃক্কে তৈরিকৃত মূত্র ইউরেটার নালীর মাধ্যমে বের হয়ে আসে, বের হয়ে কোথায় জমা হয়? মূত্রথলি নামক একটা থলিতে জমা হয়। এবং এরপরে মূত্রনালী কি করে? মূত্রথলি থেকে ইউরিন বা মূত্রটাকে দেহের বাইরে বের করে দেয়। তো এই 4টা অঙ্গ মূলত মিলে একসাথে রেচন তন্ত্র গঠন করে। কিন্তু মানুষের প্রধান রেচন অঙ্গ বলতে আমরা এই একজোড়া বৃক্ককেই বুঝি, অর্থাৎ যেখানে মূত্র তৈরি হচ্ছে। তাহলে আমাদের রেচন অঙ্গ বা প্রধান রেচন অঙ্গ বলতে আমরা বৃক্ককেই বুঝবো।